প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস, একজন সহকারী শিক্ষক, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণী ক্লাস নং 9, বাড়ির কাজ নং 9। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাসে আজকে তোমাদের যে টপিকটা আলোচনা করা হয়েছে, গত ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে, ওখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই প্রশ্নটা তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই অবশ্যই আসার সম্ভাবনা আছে, তাই আমরা গত ক্লাসের টপিকস অনুযায়ী আজকে তোমাদেরকে আলোচনা করব। আসো আমরা আলোচনা করি। দেখো, গত ক্লাসে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 5 পার্ট 2 থেকে 3, ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক খেলা। এখান থেকে আমি গত ক্লাসে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই টপিক থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, নেটওয়ার্ক বলতে কি বোঝায়? নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করো। নেটওয়ার্ক বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এই টপিক থেকে তোমাদের দুইটা প্রশ্ন আমি সুন্দর করে উত্তর সহকারে লিখে নিয়ে আসছি। এই প্রশ্নটা তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু আছে, এই প্রশ্নটা তোমাদের বার্ষিক পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তাই আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব। আসো আলোচনা করি। আলোচনা করার আগে আবার পুনরায় তোমাদের এই টপিকটা নিয়ে আলোচনা করি। দেখো, ইন্টারনেট কি? ইন্টারনেট শব্দটা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক কথা থেকে এসেছে। প্রথম শব্দ ইন্টার কানেক্টেড, এর ইন্টার, দ্বিতীয় শব্দ নেটওয়ার্ক, এর নেট মিলে তৈরি করা হয়েছে ইন্টারনেট। প্রথম শব্দ কি? ইন্টারনেট, ইন্টার কানেক্টেড থেকে ইন্টার নাম হয়েছে। দ্বিতীয় শব্দ নেটওয়ার্ক থেকে নেট মিলে তৈরি করা হয়েছে ইন্টারনেট। এই দুটি শব্দ মিলে তৈরি করা হয়েছে কি? আমাদের ইন্টারনেট। এই ইন্টারনেটটা আমাদের কত সালে আবিষ্কার করা হয়েছে? দেখো, 1969 সালে প্রথম ইন্টারনেট ছিল মাত্র 4টি কম্পিউটার, এখন রয়েছে কোটি কোটি কম্পিউটার। ইন্টারনেট তথ্যের এক বিশাল ভাণ্ডার। কম্পিউটার নেটওয়ার্কের অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, তখন তাকে কি বলে? নেটওয়ার্ক বলে। তাহলে দেখো, ইন্টারনেট সংযোগ কিভাবে দেওয়া হয়? আমাদের স্কুলের কম্পিউটার ল্যাবে যদি অনেকগুলো কম্পিউটার থাকে আর সবগুলো কম্পিউটার যদি সুইচ নামের একটি যন্ত্র দিয়ে সংযোগ দেওয়া হয়, তাহলে একটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। শুধু একটা কম্পিউটার না, একের অধিক কম্পিউটার আমরা কী করতে পারি? তথ্য বিনিময় করতে পারি, যোগাযোগ করতে পারি, শেয়ার করতে পারি, সব কিছু, এভরিথিং করতে পারি। তাহলে এটা কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে করা যায়, যোগাযোগ করতে পারবো। তাহলে আমরা বলবো স্কুলে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। আমাদের স্কুলে একটা কি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, এটা আমরা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন দেখো, তোমরা তোমাদের স্কুলে কম্পিউটার নেটওয়ার্কের সাথে সব কম্পিউটারের যোগাযোগ করতে পারবে। কিভাবে? যখন আমরা সুইচটা সবগুলোর সাথে আমরা কানেক্টিভ দিব, তখন আমরা কি সব কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। কিন্তু আমরা কি পাশের স্কুলের কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবো? না, পারবো না। কারণ আমরা পাশের স্কুলের সাথে আমরা কোনো নেটওয়ার্ক সংযোগ কানেকশন দেওয়া হয়নি। যেহেতু আমরা দেওয়া হয়নি, এটা দেওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি? দেখো, যদি সেটা করতে হয় তাহলে তোমাদের স্কুলের নেটওয়ার্কের পাশের স্কুলের নেটওয়ার্কের সাথে সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম রাউটার। তাহলে আমরা কিসের মাধ্যমে সংযোগ দেবো? আমাদের স্কুল থেকে পাশের স্কুলে রাউটারের মাধ্যমে আমরা আমাদের স্কুল থেকে পাশের স্কুলে সংযোগ দেবো। তাহলে আমরা আমাদের স্কুল থেকে পাশের স্কুলে সংযোগ দিলে আমরা যোগাযোগ করতে পারবো, তথ্য বিনিময় করতে পারবো। আচ্ছা, এটার একটা মাধ্যম কি? রাউটার। রাউটারের মাধ্যমে আমরা আমাদের স্কুল থেকে অন্য স্কুলে যোগাযোগ করতে পারবো। সুইচ এবং রাউটার মিলে তৈরি করা হয়েছে কি? ইন্টারনেট সংযোগ। কি কি? সুইচ এবং রাউটার দুইটা মিলে তৈরি করা হয়েছে আমাদের ইন্টারনেট সংযোগ। এখন দেখো, তোমাদের ছবিতে দেওয়া আছে কি? ছবিতে তোমাদের স্কুলের নেটওয়ার্ক কীভাবে ফাঁসের স্কুলের নেটওয়ার্কের সাথে তোমাদের স্কুলের নেটওয়ার্ক সংযোগ করা হলো। দেখো, প্রথমে আমাদের কয়টি কম্পিউটার দেওয়া আছে? 4টি কম্পিউটার। এটা হচ্ছে আমাদের স্কুল। এটার সাথে আমরা কী দেওয়া আছে সংযুক্ত? সুইচ। সুইচের মাধ্যমে দেখো আমাদের মাঝখানে কী দেওয়া আছে? রাউটার। এই রাউটারের মাধ্যমে আমরা ফাঁসের স্কুলে কীভাবে যোগাযোগ করবো? আমাদের সুইচ থেকে রাউটারে, রাউটার থেকে আবার কি সুইচে, এই দুটাই আমাদের কি হচ্ছে? এই এখানে সুইচ আর ফাঁসের স্কুলের সুইচ রাউটারের সাথে সংযুক্ত আছে। আর এই সংযুক্তগুলো কম্পিউটারের সাথে দেখো চারিকোণেতে সংযুক্ত আছে, আমাদের 4টা কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। এটা হচ্ছে তোমাদের ফাঁসের স্কুলের নেটওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের স্কুলের নেটওয়ার্ক।
এই নেটওয়ার্ক কি করছে, সুইচগুলো রাউটারের সাথে সংযোগ করা হলো। পাশের স্কুলের সুইচ আমাদের রাউটারের সাথে সংযোগ করা হলো। এখন আমরা আমাদের স্কুল থেকে পাশের স্কুলের এই রাউটারের মাধ্যমে কি করি, তথ্য বিনিময় করতে পারি এবং যোগাযোগ করতে পারি, সব কিছু করতে পারি। এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে। এখন দেখো, এই টপিক থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, নেটওয়ার্ক বলতে কি বুঝো, নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা লিখো। দেখো তাহলে নেটওয়ার্কটা কী, এখানে অবশ্যই আমাদের নেটওয়ার্ক কী বলা হয়ে গেছে। তারপর আবার দেখো, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একদল আন্তঃসংযুক্ত কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে। একটি কম্পিউটার নেটওয়ার্ক কমপক্ষে দুটো কম্পিউটারকে একটি কেবলের মাধ্যমে গঠিত হয়। নেটওয়ার্কিংয়ের ফলে কম্পিউটারগুলো একে অপরের সাথে অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে ডাটা বিনিময় করতে পারে। তাহলে আমরা বলতে পারি, একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, তখন তাকে নেটওয়ার্ক বলে। আবার অন্যভাবেও বলতে পারি, এখানে তোমাদের দেওয়া আছে যে ইন্টারনেট তথ্য বিশাল ব্যান্ডার, কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, তখন তাকে কি বলে, নেটওয়ার্ক বলে। তোমাদের যেহেতু প্রশ্নটা আসছে কি নেটওয়ার্ক বলতে কী বুঝো, তোমরা এইটাও দিতে পারো অথবা এটাও দিতে পারো, যেমন কম্পিউটার নেটওয়ার্কের অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, মানে একসাথে কি করা হয়, সংযোগ দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটার মানে অন্যান্য কম্পিউটারের সাথে কি করে, তথ্য বিনিময় করতে পারে অথবা যোগাযোগ করতে পারে, তখন তাকে কি বলে, নেটওয়ার্ক বলে। এখন দেখো আমাদের নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার, আমরা যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করি এটা কিসের মাধ্যমে করি, দেখো এক নম্বর দেওয়া আছে তথ্য বিনিময় করতে পারি, আমরা আমাদের তথ্যগুলো কি করতে পারি, বিনিময় করতে পারি। তথ্যগুলো আমরা যদি আমাদের নেটওয়ার্ক কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া থাকে তাহলে আমরা সবার সাথে তথ্য বিনিময় করতে পারবো। আচ্ছা, দুই নম্বর দেখো, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করে, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং করে, তথ্য সংরক্ষণ করতে পারি। তথ্য সংরক্ষণ কেন, আমরা যে তথ্য বিনিময় করি এটা আমরা অবশ্যই আমাদের কম্পিউটারে কী থাকে, সংরক্ষণ থাকে। এখন আমরা এই সংরক্ষণটা কী করতে পারি, যদি আমাদের নেটওয়ার্ক কানেকশন না থাকে আমরা তথ্য বিনিময় করতে পারবো না, যেহেতু আমাদের নেটওয়ার্ক সংযুক্ত আছে তাহলে আমরা আমাদের যে তথ্যটা বিনিময় করি এটা আবার সংরক্ষণ করেও রাখতে পারি। পাঁচ নম্বর, বার্তা আদান প্রদান করতে পারি। বার্তা মানে কি, আমরা যে তথ্য আদান প্রদান করতে পারি ওইটাই আমাদের বার্তা, মানে কাউকে যদি আমরা কোনো ইনফরমেশন দিই তার প্রত্যুত্তর আমরা কি উত্তরগুলো পেয়ে থাকি না, এটাই হচ্ছে আমাদের কি বার্তা আদান প্রদান করতে পারি। এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার, এই পাঁচটি ব্যবহার। এখন দেখো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি, সাধারণত রিসোর্স শেয়ার করার উদ্দেশ্য কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। সাধারণত রিসোর্স শেয়ার করার উদ্দেশ্য কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। এই রিসোর্স শেয়ার বলতে বোঝানো হয় হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি, সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি, ইনফরমেশন রিসোর্স শেয়ার করতে পারি। আমরা কম্পিউটার নেটওয়ার্কের তিনটা উদ্দেশ্য পেয়ে গেছি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, একটা হচ্ছে ইনফরমেশন। এই তিনটি শেয়ারের মাধ্যমে আমরা কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই টপিকসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ, এবার এই টপিকসটির উপরে নেটওয়ার্ক বলতে কী বোঝায়, নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে লিখো। এই যে তোমাদের এটাই তোমাদের কী বাড়ির কাজ দেওয়া হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই টপিকসটি তোমরা, যেহেতু আমি CW to HW দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে তোমরা ওইভাবেই সুন্দর করে বাড়ির কাজটি জমা দেবা গুরুত্ব সহকারে, কারণ এই পরীক্ষা আসার সম্ভাবনা আছে। আর এই প্রশ্নের উপরে তোমাদের একটা নম্বর প্রদান করা হবে, ওই নাম্বারটা তোমাদের বার্ষিক পরীক্ষা যোগ হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা সিটি নাম্বার এবং ডায়েরি নাম্বার দুইটাই যোগ হবে এবং সেটা বার্ষিক পরীক্ষা। তাহলে আবার কোনো টপিকস নিয়ে হাজির হবো, এখানেই শেষ, আল্লাহ হাফেজ।